বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল 7 বছরের এক বালিকার। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে রানীতলা থানার মৌসুমবাড়ি এলাকায়। কিভাবে আগুন লাগলো এখনো স্পষ্ট নয়। আগুনে ভস্মীভূত হয়ে যায় বাড়ির যাবতীয় আসবাবপত্র। গবাদি পশুসহ 7 বছরের এক বালিকার মৃত্যু হয়েছে। মৃতের নাম তামান্না খাতুন। আগুনটা লাগলো আমরা কিছু বুঝতে পারিনি। প্রথমত আমরা নামাজ পড়তে গেছিলাম, ওই তারাবির নামাজ। তারাবির নামাজ পড়ার পর আমরা দেখতে পাই, ঘুমিয়ে যাচ্ছিলাম, সে মুহূর্তে দেখতে পাচ্ছি আগুন জ্বলছে। আচ্ছা, আগুন জ্বলার পর আমরা ওখান থেকে আসলাম, তো দেখছি একটা বাড়ি সম্পূর্ণ আগুন, মোটামুটি 30-40 ফুট হাইট দেওয়া, উঁচু, মানে আগুনের ফুয়ারা চলছে আর কি। তারপর অনেক লোক আমাদের চরকৃষ্ণপুর থেকে এসছে, চিটিকলিচর থেকে এসছে, হোসপাড়া থেকে এসছে, মুন্সিপুর থেকে এসছে, যতদূর সম্ভব চেষ্টা করেছে নিভানোর। এবং পাশে একটা পাম্প সেট, যেটা মেশিন বলা হয়, সেই মেশিনও ছিল। মেশিন দিয়ে যতদূর সম্ভব পারা গেছে। এবং মানুষ কিছু বালি দিয়ে, মানে কিছু বালতি দিয়ে, তারপর এই বালি দিয়ে নিভানোর চেষ্টা করেছে। তারপর মোটামুটি ঘন্টা দুয়েক পরে আগুন আয়ত্ত আনা হয়। ক্ষয়ক্ষতি বলতে গেলে একটা বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং বাড়ির কিছু অস্তিত্ব নেই। এবং ছাগল ছিল, তারপর গরু ছিল, ছাগল গরুগুলা, বাইক ছিল একটা, বাইকটাও পুড়ে গেছে। এবং ছাগল গরুগুলা কোথায় চলে গেছে তারা খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো আশেপাশে হয়তো আছে। আব্দুর রব, বাবার নাম হচ্ছে জবিধারী মাস্তানা, এই গ্রামের নাম চরকৃষ্ণ। ঘটলো মানে ধরেন যে ওই আমি আসলাম, তো দেখছি তো আগুন জ্বলছে, দপদপ করে আগুন জ্বলছে। তাই সে ধরেন বালতিতে ধরেন পানি টানি দিয়ে লেবালেবি করলাম, তো আসা দেখছি যে ধরেন যে আগুন গোটে পুড়ে ছাই হয়ে গেছে, কিছু নাই, তাহলে ক্ষয়ক্ষতি হয়েছে ওখানে। তো ছাগল গরু মুরগি যা ছিল ধরেন কিছু আমরা দেখতে পাইনি, সব দিন পুরে সাফাই হয়েছে কি এখন পাইলে গেছে সঠিক এটা বলতে পারবো না। কিন্তু ওখানে একটা বাইক ছিল, নতুন বাইক, সে বাইকটা পুড়ে গেছে ওইটা। আর মানে যা ছিল ধরেন, ফসল ছিল, কালাই ছিল, আপনার রাই ছিল, সব ধরেন পুড়ে। তা আমরা চাচ্ছি যে সরকার যদি কিছু সাহায্য করতো তাহলে খুব ভালো হতো। আমাদের দেশে তো সব গ্রামের বাড়ি সব কাটি পড়কা পড় দিয়ে তৈরি, বাড়িতে যে আখা আছে সে আখা তো ওই গুঁড়া দিয়ে রান্না করে, ওই আখা থেকে এই অগ্নিকাণ্ড। প্রতি চাষি কৃষক পরিবার ওর বাড়িতে যা চাষের সামগ্রী ছিল, যাবতীয় বাড়ি ঘর, ছাগল মুরগি গরু এবং ধান চাল, রাই পাট ছিল, রাই ছিল, রাই ছিল, কলাই ছিল, এসব যাবতীয় জিনিসপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।